ভারতে মার্ক্সবাদ চর্চার পথিকৃতদের নিয়ে কিছু বলছি। ভারতে মার্ক্সবাদের কথা এসেছে একেবারে বিংশ শতাব্দীর গোড়ায়, কিন্তু তার আগের অবস্থা ছিল খুবই শোচনীয়। যার কথা প্রথম বলবো তিনি হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত। জন্ম কলকাতা সিমলাপাড়ায় 1880, মারা যান সেইখানেই 1961। এর একটা গৌণ পরিচয় তো বলে রাখলে সুবিধা হবে। স্বামী বিবেকানন্দ নামে যিনি পরে পরিচিত হয়েছিলেন সেই নরেন্দ্রনাথ দত্ত, তিনি হচ্ছেন কনিষ্ঠ ভ্রাতা। অর্থাৎ আগে নরেন্দ্রনাথ, তারপরে আছেন আরেকজন মহেন্দ্রনাথ, সব শেষে ভূপেন্দ্রনাথ, যদিও তিনজনের মধ্যে বয়সের ব্যবধান অনেক। ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু ধর্মপথের পথিক ছিলেন না। একেবারে কৈশোরোত্তীর্ণ বয়সেই তিনি যোগ দিয়েছিলেন অনুশীলন সমিতি বলে একটি গুপ্ত বিপ্লবী সংস্থায়। তার উদ্যোক্তা ছিলেন প্রথমে অরবিন্দ ঘোষ, আর ভূপেন্দ্রনাথ বলছেন তিলকের সঙ্গেও এই দলের যোগ ছিল। সেই দলের গোপন কর্মী হিসেবে কাজ করার সময় শুরু হলো স্বদেশী আন্দোলন। যারা আগে একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তারাও গাঝাড়া দিয়ে উঠলেন, এবং তার ভেতর দিয়ে বিপ্লবী আন্দোলন বাংলায় প্রথম প্রতিষ্ঠা পেতে শুরু করল। এরই ফলে যুগান্তর বলে একটি পত্রিকা বেরোলো, যে পত্রিকার কোনো সম্পাদকের নাম থাকতো না, কিন্তু রাজদ্রোহের অপরাধে সেই পত্রিকাকে যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো তখন সম্পাদক বলে ধরা হলো ভূপেন্দ্রনাথকে। ভারতের ইতিহাসে এখন একটা কথা চালু হয়ে গেছে যে অসহযোগ আন্দোলন গান্ধী প্রথম শুরু করেছিলেন, কিন্তু তার অনেক আগে 1908 বাংলায় ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি তখন নিতান্তই তরুণ, তারপরে বিপিনচন্দ্র পাল ও তারও পরে ব্রহ্মানন্দ উপাধ্যায় কিন্তু ব্রিটিশ ভারতের আদালতে দাঁড়িয়ে সগর্বে ঘোষণা করেছিলেন, আমাকে বিচার করার কোনো অধিকার এই বিদেশি শক্তির নেই, আমি তাই আত্মপক্ষ সমর্থনেও কিছু বলবো না। এই ঘটনাটি সে সময় খুবই নাড়া দিয়েছিল মানুষকে, যে ব্রিটিশ শাসন সম্পর্কে তখনও পর্যন্ত বেশিরভাগ লোকই অনেকটাই আশাবাদী যে এর ভেতর দিয়েই আমাদের কিছু উন্নতি হবে। তারা ধরেই নিয়েছিলেন স্বাধীনতা পাওয়ার যোগ্য আমরা নই। সেখানে স্বাধীনতার এমন অকুণ্ঠ ঘোষণা, বিদেশি শক্তির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদা করে প্রতিষ্ঠা করা, এই চেষ্টা কিন্তু ভূপেন্দ্রনাথই ভারতের ইতিহাসে প্রথম করেছিলেন। এক বছরের একটু কম, 11 মাসের মতো কারাদণ্ড হয়েছিল তার যুগান্তর পত্রিকায় ওই রাষ্ট্রদ্রোহী তথাকথিত রচনাগুলি লেখার জন্যে। আসলে কিন্তু লেখক ভূপেন্দ্রনাথ না হয়ে অন্য কেউ হয়ে থাকতে পারেন, কিন্তু ভূপেন্দ্রনাথ স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন নিজেকে সম্পাদক বলে স্বীকার করে। সেই সময়ে বন্দে মাতরম পত্রিকায় অরবিন্দ ঘোষ, তখনও তিনি শ্রী অরবিন্দ হননি, উচ্ছ্বাস ভরে লিখেছিলেন শ্রীযুত ভূপেন্দ্রনাথ বলে একটি লেখা। তাতে একটি বিখ্যাত সম্পাদকীয় ছিল, ওয়ান মোর ফর দ্য অল্টার, বেদীর জন্যে আরেকজন নিবেদিত প্রাণ। এই ঘটনার পর 1908 জেল থেকে বেরিয়ে সিস্টার নিবেদিতার সহযোগিতায় ভূপেন্দ্রনাথ পাড়ি দিলেন আমেরিকায়, কারণ তার ছাড়াও দেশে থাকলে আবার গ্রেফতার হওয়ার আশঙ্কা ছিল। আমেরিকায় গিয়ে তিনি চর্চা করলেন সমাজবিজ্ঞানের, সমাজতত্ত্ব, সোশিওলজি। সেখান থেকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের AM, আমাদের এখানে ব্রিটিশ ভারতে যার নাম ছিল MA, পাশ করে তিনি যখন অন্য কাজের কথা ভাবছেন তখনই ডাক এলো জার্মানি থেকে যে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, এই হচ্ছে সুযোগ, শত্রুর দুর্বলতার সময় আঘাত আনতে হবে। আমেরিকা থেকে ভূপেন্দ্রনাথ চলে গেলেন বার্লিনে, সেখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় ইতিমধ্যেই একটি বিপ্লবী সংস্থা তৈরি করে ফেলেছেন ব্রিটিশ সরকারকে পর্যদস্ত করার জন্যে, অস্ত্র পাঠানো হবে জার্মানি থেকে, জার্মান সরকার তার সহযোগিতা করতে ইচ্ছুক। এই সময়টায় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এরও একটা গৌণ পরিচয়, সরোজিনী দত্তর, সরোজিনী নাইডুর ভাই, কিন্তু সরোজিনী নাইডু কোনোদিনই তাকে তেমনভাবে স্বীকার করেননি। সরোজিনী নাইডুর অন্য এক ভাই হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বরং গীতিকার, গায়ক ইত্যাদি নানাভাবে প্রসিদ্ধ হয়েছিলেন।
তা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেখানে ছিলেন জার্মান প্রবাসী বিভিন্ন অঞ্চলের ভারতের ছাত্ররা, এবং সেই সংগঠন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান করানোর জন্যে জার্মান সরকারের কাছ থেকে অস্ত্র পেল, সেগুলো জাহাজে করে ভারতে পাঠানোর ব্যবস্থা হল। তবে কোনোটাই অবশ্য সফল হয়নি। বুড়িমা নামের যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন নামে যিনি বেশি পরিচিত, নিহত হলেন, আর সে অস্ত্র ভারতে পৌঁছল না। এই ব্যর্থতা এবং পরবর্তীকালে ইউরোপের ঘটনাগুলি থেকে ভূপেন্দ্রনাথ ধীরে ধীরে উপলব্ধি করলেন যে ব্যক্তি সন্ত্রাস বা যখন তখন কোনো একটা উদ্যোগ নিয়ে খুব একটা লাভ হবে না। তখন তার হাতে পড়ল মার্ক্সের ফ্রান্সের শ্রেণীসংগ্রাম বইটি। এই বইটি তার চোখ খুলে দিল, তিনি আকৃষ্ট হলেন কমিউনিজমের দিকে। এ হলো প্রথম মহাযুদ্ধের পরের ঘটনা, 1918। তখনও নানারকম ভাবনা চিন্তা চলছে প্রবাসী ভারতীয় বিপ্লবীদের মধ্যে। কেউ কেউ তখনও ঘোর জাতীয়তাবাদী, কেউ কেউ ধীরে ধীরে কমিউনিজমের পথে আসছেন। সেই সময়ে মস্কোয় ডাক পড়ল প্রবাসী ভারতীয় বিপ্লবীদের একত্র হয়ে একটা সংগঠন গড়ে তোলার জন্য। মানবেন্দ্রনাথ রায় ইতিমধ্যেই মেক্সিকোয় থাকতে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তৃতীয় আন্তর্জাতিকের সঙ্গে, তার দ্বিতীয় কংগ্রেসে তিনি হাজির ছিলেন, আর অন্যান্য অঞ্চলের বিপ্লবীরাও এসে পৌঁছলেন মস্কোয়। ভূপেন্দ্রনাথ ঠাট্টা করে বলেছেন, মস্কো তখন পৃথিবীর সব দেশের বিপ্লবীদের কাছে মক্কা, সবাই এখানে আসে, জাতীয়তাবাদী, যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, যে কোনো মতের লোক। মস্কোয় আলোচনা বসল তৃতীয় আন্তর্জাতিকের নেতাদের উদ্যোগে, কিন্তু এদিকে বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ওদিকে ভূপেন্দ্রনাথ, আর অন্যদিকে মানবেন্দ্রনাথ রায়, এদের মধ্যে মতের মিল হলো না। মানবেন্দ্রনাথ চাইছিলেন যতগুলো কমিউনিস্ট পার্টি তৈরি করার কী দরকার অতগুলো, একটা কমিউনিস্ট পার্টি তো তাসকান্দে বসে আমি তৈরি করেছি, তার সঙ্গে এরা যোগ দিন। এরা বললেন, না, ভারতের বিপ্লবীদের প্রতিনিধিরা সেখানে নেই, যে বিপ্লবীরা এতদিন ধরে চেষ্টা করছেন কী করে অন্যান্য বিপ্লবীদেরও কমিউনিজমের পথে আনা যায়, তাদের সঙ্গে কথা না বলে এ ধরনের সংগঠন গড়া যায় না। ফলে 1921-এ সে আলোচনা ভেঙে গেল, ভূপেন্দ্রনাথ ফিরে এলেন ভারতে, ভূপেন্দ্রনাথ ফিরে এলেন জার্মানিতে। এই সময় লেনিনকে তিনি মানবেন্দ্রনাথ এবং বীরেন্দ্রনাথের পাল্টা একটি থিসিস দিয়েছিলেন, সেটি পড়ে লেনিন তাকে উত্তরও দিয়েছিলেন। সেটি তার একটি বই ডায়ালেকটিক্স অফ ল্যান্ড ইকোনমিক্স ইন ইন্ডিয়া, ভারতে কৃষি অর্থনীতির দাম্ভিকতা, এই বইয়ে ছাপা হয়েছে। পরবর্তীকালে লেনিন রচনাবলিতেও ওই বইয়ের মুদ্রিত পাটি ছাপা আছে, কারণ লেনিনের চিঠিটি মস্কোয় বা অন্য কোথাও ছিল না। এই উৎস থেকে জানা যায় লেনিনের সঙ্গে বীরেন্দ্রনাথেরও দেখা হয়নি, ভূপেন্দ্রনাথেরও দেখা হয়নি, দেখা হয়েছিল একমাত্র মানবেন্দ্রনাথ রায়ের। কিন্তু এই যে পরোক্ষ সংযোগ, একটি থিসিস পেশ করা এবং তার উত্তরে লেনিনের সমর্থন পাওয়া, লেনিন বলছেন, এখন আমরা শ্রেণীসংগ্রাম ইত্যাদি নিয়ে ভাবব না, বরং আপনাদের দেশে যদি কৃষক সভা থাকে সেইগুলোর সম্পর্কে তথ্য জোগাড় করুন। ঘটনা হচ্ছে তখন ভারতে কোথাও কোনো কিষাণ সভা ছিল না, ফলে অনেক কিছু চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ভূপেন্দ্রনাথ বার্লিন থেকে ফিরে এলেন ভারতে 1925-এ। তার আগে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে, প্রত্যাহারও হয়ে গেছে, লোকজন খুবই দিশেহারা, কারণ গান্ধী কোনো দিশা দেখাতে পারছেন না। সেই অবস্থায় ভারতে এসে ভূপেন্দ্রনাথ রাজনৈতিক মঞ্চ থেকে প্রথম শ্রেণীসংগ্রামের কথা তুললেন, কমিউনিজমের কথা তুললেন। এটি তার ঐতিহাসিক ঘটনা, মানে তার জীবনের তো বটেই, ভারতের ইতিহাসেও ঐতিহাসিক ঘটনা। আর তার আগেও 1922-এ অনুশীলন দলের একটি পত্রিকা ছিল শঙ্খ, বার্লিন থেকে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন, তাতেও বলেছিলেন যে আমাদের ওই নাৎসিনী গারিবোল্ডি এবং আনন্দমঠের রোমান্টিক কাহিনী ছাড়তে হবে, কার্ল মার্কস ও ম্যাক্স মুভমেন্টের গণ আন্দোলনের চর্চা করতে হবে। এই বোধটা তখন ভারতেও নতুন ছিল, অন্যত্রও তাই, কারণ তারা মনে করতেন বিপ্লবী মানে সর্বদাই
গুপ্ত বাহিনী, তারা অস্ত্রশস্ত্র নেবে এবং ব্যক্তি সন্ত্রাসের পথে চলবে। খানিকটা রাশিয়ার জারের আমলের নিহিলিস্ট সম্প্রদায়ের মতো। ভূপেন্দ্রনাথ এসে বারবার বলতে থাকলেন, ওরকম ব্যক্তি হত্যা নয়, ওরকম গুপ্ত সংগঠন নয়, প্রকাশ্য গণসংগঠন, কিষাণ সভা, ট্রেড ইউনিয়ন, ছাত্র আন্দোলনের জন্য প্রস্তুত সংগঠন, এবং তার সঙ্গে পার্টি গড়তে হবে। ভারতের কমিউনিস্ট পার্টির সূচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। কানপুরে কিছু যুবক মিলিত হয়ে, তার মধ্যে মুজাফর আহমদও ছিলেন, একটা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন, সত্য ভক্ত বলে এক সুযোগ সন্ধানীর নেতৃত্বে। কিছুদিন বাদেই সুযোগ সন্ধানীটি চলে গেলেন বা ছেড়ে দিলেন, আর সেই দলটাও ভেঙে গেল। ভূপেন্দ্রনাথ তখন এক মনে লেনিনের নির্দেশ, তিনি একে বলেছেন অর্ডার, আদেশ পালন করলেন, বিভিন্ন জায়গায় গড়ে তুললেন কিষাণ সভা ও ট্রেড ইউনিয়ন। কলকাতা শহরে তখন যে কটি বাস, ট্রাম ইত্যাদি সংগঠন ছিল, তাদের সবকটি ভূপেন্দ্রনাথের হাতে গড়া। আর সেই সংগঠনের সঙ্গে যুক্ত হলো ছাত্র যুবদের মধ্যে কমিউনিজমের ভাবধারা প্রচার। পরবর্তীকালে সবাই স্বীকার করেছেন, যদিও এর আগে কমিউনিস্ট পার্টির যাকে বলা যায় সরকারি নেতৃত্ব, তারা কোনো দিন সেটা স্বীকার করতেন না, যে বাংলায় বিভিন্ন জেলায় এবং কলকাতা শহরে যত কমিউনিস্ট তৈরি হয়েছেন, তাদের সবার হাতে খড়ি হয়েছে মার্কসবাদের ভূপেন্দ্রনাথ দত্তর বাড়িতে, বা ভূপেন্দ্রনাথ মফস্বলের বিভিন্ন কেন্দ্রে গিয়ে সেখানে তাদের বুঝিয়ে এসছেন মার্কসবাদ কাকে বলে, শ্রেণী সংগ্রাম কাকে বলে, এবং কীভাবে ভারতের স্বাধীনতার আন্দোলন সেই পথেই এগোবে। এই ঘটনার পর থেকেই ভূপেন্দ্রনাথ কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ না দিয়েও যাবতীয় গণসংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অর্থাৎ শুধু ট্রেড ইউনিয়ন এবং কিষাণ সভা নয়, এখানকার প্রগতি লেখক সংঘ যখন তৈরি হয়েছে তখন তিনি তার অন্যতম নেতা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন সেই সংগঠনের নাম পাল্টে করা হলো ফ্যাসি বিরোধী লেখক সমিতি, অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশন, সেখানেও ভূপেন্দ্রনাথ অন্যতম উদ্যোক্তা। সোভিয়েত শহীদ সমিতি যখন তৈরি হলো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে, তখন সোভিয়েত শহীদ সমিতির তিনি কর্মকর্তা। আর সাধারণভাবে এখানে যত পত্রপত্রিকা বেরোতো, প্রগতিশীল বামপন্থী পত্রপত্রিকা, নির্বিজয়তে তিনি সব পত্রিকায় লিখতেন, প্রচুর লিখেছিলেন ভূপেন্দ্রনাথ। বই হিসেবেই পাওয়া যায় অনেক কটি, কিন্তু বই হয়নি এমন অজস্র রচনা ছড়িয়ে আছে। এখনও পর্যন্ত সেগুলি গ্রন্থিত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, অথচ করা উচিত, যত দিন যাবে ততই কাগজপত্র হারিয়ে যাবে। তো ভূপেন্দ্রনাথের পরবর্তী জীবন হচ্ছে মূলত গবেষকের জীবন। কৃষি অর্থনীতি নিয়ে একটি বইয়ের কথা আগেই বলেছি, তাতে একটি প্রশ্নাবলী তৈরি করা হয়েছিল যেগুলো দিয়ে কৃষকদের অবস্থার বিচার করা যাবে। একেবারে এখন যাকে বলা হয় সাংস্কৃতিক নৃতত্ব, কালচারাল অ্যান্থ্রোপোলজি, তার যেন একটা মডেল প্রশ্নাবলী। তার মধ্যে আছে জুতো এবং ছাতা ব্যবহার করেন কি না, খাওয়া দাওয়ার অভ্যেস কী, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যক্তিগত জীবনের প্রশ্ন, যার ভেতর থেকে গোটা কৃষক সমাজের চেহারা উঠে আসে। এই বইটির বাংলা অনুবাদ হয়েছে, আর আশা করা যায় আরও পুনর্মুদ্রণ হবে। এখন বোধহয় বইটি এখন বাজারে আছে, খোঁজ করলে পাওয়া যেতে পারে। এছাড়া তিনি কাজ করেছিলেন ইতিহাস নিয়ে, মূলত সামাজিক ইতিহাস, অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, যেটি মার্কসবাদী আলোচনার ক্ষেত্রে অনেকটাই অবহেলিত। গোটা ভারতের এবং বিশেষ করে বাংলার সামাজিক ইতিহাস কালানুক্রম ধরে সে আলোচনার প্রমাণ আছে তার তিন খণ্ডের পরে একটা নতুন খণ্ড যোগ হয়েছিল, ভারতীয় সমাজ পদ্ধতি বলে বইটিতে, ইংরেজিতে ইন্ডিয়ান সোশ্যাল পলিটি, তারই সংক্ষিপ্ত রূপ, আর বাংলার ইতিহাস বলে একটি বইয়ে। এর গোটা আলোচনার ধরনটাই কিন্তু প্রথাগত ইতিহাস থেকে আলাদা। সামাজিক ইতিহাস বলতে ইউরোপের বিদ্বানরা বুঝতেন রাজনীতি বাদ দিয়ে জীবন, ভূপেন্দ্রনাথ কিন্তু রাজনীতি বাদ দেননি, কিন্তু বাংলার সামাজিক ইতিহাস, এখানকার জাতিভেদ প্রথা, এখানকার ব্রাহ্মণ অব্রাহ্মণের বিরোধ, এই সমস্ত দিকটিকেই তিনি তুলে ধরেছেন। এ ধরনের সামাজিক ইতিহাস মার্কসবাদীদের তরফ থেকে আর কেউ লেখেননি।
আর সার্থক সঙ্গে সাহিত্য নিয়েও তিনি আলোচনা করেছেন, প্রগতি সাহিত্য। প্রগতি কাকে বলে, সাহিত্যে প্রগতি বলতে কি বোঝায়, সে প্রবন্ধগুলি পরে একটি বই আকারেও সংকলিত হয়েছিল। কিন্তু এই সবের বাইরেও ভূপেন্দ্রনাথের মূল কীর্তি যদি বলা হয়, সেটা হচ্ছে সারা দেশে কমিউনিস্ট ভাবধারার প্রচার মুখে এবং লিখে। এই ধারাবেই পরবর্তীকালে এসেছিলেন রাহুল সাংকৃত্যায়ন। ভূপেন্দ্রনাথের মতোই তিনিও বিপ্লবী, প্রথমে জাতীয়তাবাদী, গান্ধী ভক্ত, পরবর্তীকালে মার্ক্সবাদী। তিনি আলোচনা করেছেন সারা পৃথিবীর ইতিহাস নিয়ে, কিন্তু মূলত ভারতীয় দর্শন হচ্ছে তার ক্ষেত্র। এবং সেখানে তিব্বত থেকে তিনবার ঘুরে এসে অজস্র পুঁথি এনেছিলেন তিনি, সেগুলো সম্পাদনার কাজও করেছিলেন হাজারিবাগ জেলে বসে। আর তার ভেতর দিয়ে মার্ক্সবাদের মূল কথাগুলো সহজ ভাষায় বলেছিলেন হিন্দিতে। কমিউনিজম হিয়াকে সাম্যবাদ হি কো বইটি চিরকাল স্মরণীয়। তাঁর বৈজ্ঞানিক ভৌতিকবাদ বাংলা অনুবাদও আছে, বৈজ্ঞানিক বস্তুবাদ বলে সত্যেন্দ্রনাথ মজুমদার করেছিলেন। এইগুলি হচ্ছে মার্ক্সবাদ প্রচারের পক্ষে প্রধান অস্ত্র। গোটা হিন্দি ভাষাভূমিতে রাহুল সাংকৃত্যায়নের অবদান এই কারণেই ঠিক ভূপেন্দ্রনাথ দত্তর সঙ্গেই উল্লেখযোগ্য। এরপরে সত্যিকারের চমৎকার, মানে চমক দেওয়ার মতো কাজ করলেন মারাঠি ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসম্বি। তিনি অবশ্য আদতে ঐতিহাসিক নন, আদতে অঙ্কর অধ্যাপক, গবেষক। তিনি তারপরে গেলেন সংস্কৃত পাঠ সমালোচনার ক্ষেত্রে। তার মধ্যে আছে মুদ্রাবিদ্যা নিয়ে চর্চা, এবং সবশেষে 1956 তার বিখ্যাত বইটি বেরোলো, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি। সৌভাগ্যক্রমে বলা যায় এটিরও বাংলা অনুবাদ পাওয়া যায়। আর এই ধারারই একেবারে শেষে আসেন চতুর্থ বলতে পারি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, যার আলোচনার ক্ষেত্র মূলত দর্শন, ভারতীয় দর্শন, বিশেষ করে বস্তুবাদী দর্শন, অর্থাৎ চার্বাক লোকায়ত দর্শনের ধারা। আমরা যে কজনের কথা বললুম, চারজন মূলত, ভূপেন্দ্রনাথ দত্ত, রাহুল সাংকৃত্যায়ন, দামোদর ধর্মানন্দ কোসম্বি ও শেষে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। দুই শতাব্দী ধরে এদের কাজ। ভূপেন্দ্রনাথের কাজ মূলত সমাজবিজ্ঞান, আর সেই সঙ্গে মার্ক্সবাদকে জনসমক্ষে প্রচার করা। এই কাজটা কিন্তু দেখা যাচ্ছে ভূপেন্দ্রনাথের পরে রাহুলও করেছেন, দেবীপ্রসাদ ও মার্ক্সবাদ নিয়ে একটি ছোটো বই লিখেছিলেন। অর্থাৎ এরা কখনোই আকাশ ঘুরে বেড়ালেও মাটির সঙ্গে যোগ হারাননি, সাধারণ মানুষ তাদের ভাষা তাতেও লিখেছেন। আর তার ভেতর দিয়ে ভারতে মার্ক্সবাদ চর্চার শুধু সূত্রপাত নয়, সত্যিকারের প্রগতিশীল চিন্তার বিস্তার ঘটিয়েছেন। দেবীপ্রসাদের লোকায়ত বইটি জগৎবিখ্যাত, তার বাংলা সংস্করণের নাম ছিল লোকায়ত দর্শন। সেটি সমালোচনা প্রসঙ্গে রাধারমণ মিত্র লিখেছিলেন, মার্ক্সবাদ পড়া আয়ত্ত করা এক জিনিস, আর তার সৃষ্টিশীল প্রয়োগ করা আরেক জিনিস। সেই কাজটি দেবীপ্রসাদ করেছেন। আমরা এই কথাটাকে আর একটু ছড়িয়ে বলতে পারি, এই কাজটাই ভূপেন্দ্রনাথ দত্ত শুরু করেছেন, রাহুল সাংকৃত্যায়ন ও ডিডি কোসম্বি, দামোদর ধর্মানন্দ কোসম্বি করেছেন, পরে দেবীপ্রসাদ। ফলে আমাদের সামনে যে ঐতিহ্য রয়েছে ভারতের মার্ক্সবাদ চর্চার, দেরিতে হলেও সেই ঐতিহ্য কিন্তু শুধু শিক্ষার কাজে লাগেনি, প্রয়োগের কাজেও লেগেছে। তার জন্যেই এই চারজনকে আমাদের স্মরণ করা উচিত।